তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলাইহিস সালামকে। তিনি নামবেন সিরিয়ায়, কোন দেশে? সিরিয়ার দামেস্কে তিনি নামবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এটা হবে ওইটা হবে, একদম স্পেসিফিকলি। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তিনি তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি ইমামতি করতে পারবো না, ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন, একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে, চিন্তা করতে পারেন? এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে? কিসের দরজা খুলে দাও, কিসের বাঁধন খুলে দাও? নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে, তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন। তখন দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। কোন দাজ্জাল? সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে। এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে। কি করবে? গলতে শুরু, লবণ যেমন গলে যায় না তাপ দিলে, এমন করে গলতে শুরু করবে। এবং ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে, পালাতে থাকবে। তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পড়ে, দাজ্জাল ওইখানেই মারা যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক এই শুধু তাকে নয়, তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবেন ইনশাআল্লাহ। মুসলিমদের হাতে, কার হাতে? মুসলিমদের হাতে। এটা জায়গাটা মেনশন করা আছে, বাবেলুদ নামক জায়গা। কোন জায়গা? বাবেলুদ। যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে, আমি বলে দিব না, দেখেন কোন জায়গায় আছে, কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন। ওইখানে দাজ্জাল মারা যাবে, মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তার অনুসারীদের পতন হবে। এরপর ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন, একজন ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ। এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদের শরীয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। এরপরে 40 বছর তিনি রাজত্ব করবেন, কত বছর? 40 বছর। এবং তার বিবাহ শাদীও হবে এবং তার ইন্তেকালও হবে, তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই, আল্লাহু আকবার, ঠিক তার পাশেই দাফন করা হবে। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। কেমন খারাপ হবে? ও আচ্ছা, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহাফের কথা বললাম না, সূরা কাহাফের পিছনের দিকে আছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে? পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না, এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস, তমুক ভাইরাস, এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ পাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে, মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে, ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়, সবকিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে, আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে, আল্লাহু আকবার। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখ, বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর
ঠিক এরকম করে বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সওয়ার কয়জন ঘোড়সওয়ার 10 জন ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদির সময় যারা খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই 10 নবীজি বলেন আমি ওই 10 জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুবহানাল্লাহ এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা পাল্টা করে তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলোতে লিপ্ত হবে আল্লাহ রাসূল বলেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন নাউজ বিল্লাহ ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কুন ফায়াকুন হও হয়ে যাও বাস বাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট থেকে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কিয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল খারিআতু মাল খারিআ ওয়া মা আদরাকা মাল খারিআ আছে না আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত পুরো দেখেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা الشمس কুবিরাত ওয়া ইযা النجوم انكدرت এই সূরাগুলো পুরো দেখেন আম্পারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30 নম্বর পারা এর সূরাগুলো পড়ে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ শিঙ্গায় ফুক দেয়া হবে আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাকারি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই 30 40 50 60 100 বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহীদ শিখি জানি বুঝি নবীর সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার করি মানুষকে সৎ কাজে দাওয়াত দেই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহ পাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালে সফল হব ইনশাআল্লাহ আজ্জা বুঝা